বাদশা নিশ্চয় বুঝবার বাকি নাই কাজটা কি কিডন্যাপ খুন নাকি জায়গা দখল এই তিনদার কোনোটাই না একটা মহিলা সাংবাদিকের কাছ থেকে আমার কিছু নেগেটিভ আইনা দিতে হইব আমার লাভ থানা আমার হাতের মুঠায় তার মানে তুমি ওই নেগেটিভের ভেতর ধরা খেয়ে আছো তাই না বাদ দেও সব কথা তবে আমি তোরে টাকা দিমু দুই লাখ বাকি এক লাখ কাজ শেষে নাম ঠিকানা বলো সুমন রায়হান মহিলা সাংবাদিক 36 দরিয়ানগর হাতে পিস্তল নিয়ে হয়তো অনেক মানুষ খুন করেছো একটা কথা বলবে ওই হাত দিয়ে কজন মানুষকে তুমি উপকার করেছো নেবার জন্য আমার কাছে এসেছো তুমি কি জানো কার নেগেটিভ ওগুলো একটি মেয়ের যে মেয়েটাকে ধর্ষণ করে খুন করেছে ওই সুলতান খান ওই মেয়েটা যদি তোমার বোন হতো তুমি কি পারতে তোমার বোনকে যারা ধর্ষণ করেছে তাদের শাস্তি না দিয়ে তাদের দালালি করতে আরে গুন্ডামি মাস্তানি করতে হলে সেই সব মানুষের জন্য করো যাদের কথাই সমাজের নেতারা এবং আইনের মানুষ শোনে না তাহলে ওই সব মানুষ ঘৃণা না করে ভালোবাসবে বাচ্চা